কলকাতা পৌরসভায় স্টাফ নার্স নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিকই আবেদন করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশ সম্পর্কে কি বলা হয়েছে, এতে এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম স্টাফ নার্স, মোট শূন্য পদ 186টি, জেনারেল 110, এসটি 10, এসসি 37, ওবিসি এ 17, ওবিসি বি 12টি। এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন, অথবা বিএসসি নার্সিং কোর্স পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম রেজিস্টার থাকতে হবে। 1 জানুয়ারি 2022 তারিখে প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। প্রতি মাসে বেতন 25,000 টাকা। অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 19 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার/সেক্রেটারি কলকাতা সিটি NUHM সোসাইটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন CMO বিল্ডিং 5 SN ব্যানার্জি রোড কলকাতা 7,13,000 স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এছাড়াও যারা ড্রপ বক্সে আবেদনপত্র পাঠাতে পারবেন না তারা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে PDF ফরম্যাটে application.col.nuhm@gmail.com এই ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নম্বরের 100% এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, নার্সিং পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো।